বিএনপি একটা ক্রেডিট দাবি করা নিয়ে সমালোচনা হচ্ছে। অনেক বড় ক্রেডিট দাবি করলো বিএনপি। আসলে কি বিএনপির এত অবদান ছিল, এটা বিশ্লেষণ করা জরুরি আমি মনে করি। দর্শক, গণঅভ্যুত্থানে নিহতদের 422 জন বিএনপির, মির্জা ফখরুল। দেখেন, আমরা বিশ্বাস করি যে হাজারের উপর লোক নিহত হয়েছে, তবে এখন পর্যন্ত 900 কাছাকাছি তালিকা পাওয়া গিয়েছে, একেবারে এক্স্যাক্ট তালিকা 900 কম, কোনো কোনো হিসাবে 950 ধরেছে। আমরা 950 যদি ধরে নিই, 935 বা 950 যদি ধরে নিই যে তালিকা পাওয়া গেছে, তার প্রায় অর্ধেক বিএনপির। বিষয়টা বাড়িয়ে বলা হলো কিনা অনেকে মানতে পারছেন না, যে মির্জা ফখরুল বাড়িয়ে বলছেন। বিশেষ করে অনেক সমন্বয়ক দেখলাম যেটা নিয়ে খোঁচা দিয়েছেন, তাহলে সব তারাই করেছেন, আমরা কি করলাম, এই প্রশ্ন হচ্ছে। জামাত, হেফাজত, শিক্ষার্থী, সাধারণ মানুষ, তারা কারা, তারা কোথায়, এখানে বিএনপির কোনো কারচুপি আছে কিনা, এই প্রশ্নটা সামনে আসছে। আমরা মির্জা ফখরুলের বক্তব্য বিশ্লেষণ করব, তবে তার আগে কিছু সহজ হিসাব বলে নিই। তুমি অর্ধেক, এই মুহূর্তে যদি ভোট হয় বিএনপি ভার্সাস সমগ্র জাতি, তাতে আমি বিশ্বাস করি বিএনপি চাঁদাবাজি দুর্নীতি এগুলো করলো এখন পর্যন্ত, তবে দিন যত যাবে বিএনপির ভোট তত কমবে। এখন পর্যন্ত বিএনপি অর্ধেক ভোট পাবে, এবং রাজনৈতিক সক্ষমতার বাংলাদেশের সব দল মিলে যে পরিমাণ জনসমর্থন, বিএনপির একার তা আছে আওয়ামী লীগ বাদ দেওয়া হলে। অতএব যে কোনো একটা গণঅভ্যুত্থানে বিএনপির যে জনসমর্থন বা তাদের যে ম্যান পাওয়ার, সেই হিসেবে অর্ধেক লোক, তাদের লোক মারা যাওয়া, এটা অস্বাভাবিক বা অসম্ভব নয়। আমরা স্বাভাবিক অ্যানালজি বা ক্যাপাসিটি, ভলিউম এগুলো কনসিডার করে অ্যানালজি করলে 900, 950 বা 1000 লোকের মধ্যে 422 জন বিএনপির লোক শহীদ হওয়া, নিহত হওয়া, এটা অস্বাভাবিক নয়, এটা সম্ভব বলে আমি মনে করি। বিএনপি বলছে যে তার তালিকা দিবে। হ্যাঁ, তালিকায় তখন আপত্তি থাকলে তখন এটা নিয়ে আপত্তি করতে পারবো, তবে আপত্তি করার জায়গা তেমন থাকবে না। দেখেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, জামাত শিবির হচ্ছে ক্যাডার ভিত্তিক দল। সাধারণ মানুষ, চায়ের দোকানদার বা এই টাইপের লোক, জামাত পরিচয় ধারণ করাটা অনেক ক্ষেত্রে তাদের জন্য কঠিন, কিন্তু বিএনপির পরিচয় ধারণ করাটা একেবারে ওপেন, যে কেউ বললেই হয় যে আমি বিএনপি করি। এতে বিএনপি সমর্থক ফর্ম পূরণ করা লাগে না, বললেই হয় যে আমি বিএনপি, বিএনপি একটা মিছিলে গেলেই বিএনপি, অথবা জীবনে কোনো একদিন যদি দাবি করে আমি বিএনপি বিএনপি, তার মানে বিএনপি হওয়া এটা খুব ইজিয়েস্ট প্রসেস আওয়ামী লীগের ক্ষেত্রে সেম। এই কারণে অনেক লোক, হয়তো বা রিক্সা চালক, শ্রমিক, কোনো না কোনোভাবে সে বলেছিল বিএনপি বা বিএনপির প্রোগ্রামে গিয়েছে বা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল বা বিএনপি বলয়ের বা বিএনপির প্রভাব বলয়ে ভুক্ত, অতএব তারা দাবি করতে পারে যে তাদের লোক। হয়তো বা বিএনপির একেবারে চিহ্নিত নেতা কর্মী লিস্টেড, এই সংখ্যাটা হয়তো বা 422 জন হবে না, কিন্তু কোনো না কোনোভাবে বিএনপি বলে চালিয়ে দেওয়া যায়, এরকম মিলে 422 জন হওয়া অসম্ভব নয়। আর তাদের ক্রেডিট অসম্ভব ছিল, এটা ছোট করার কিছু নেই। বিএনপিকে বাদ দিয়ে আমাদের গণঅভ্যুত্থান সম্পূর্ণ হতে বলে আমি মনে করি না। বিশেষ করে যে পুলিশের সাথে মারামারি, যাত্রাবাড়ি, শনিরাখড়া, মোহাম্মদপুর, বিভিন্ন জায়গায় সংঘাত সংঘর্ষ, জটিল যত সংঘাত সংঘর্ষের জায়গা, এগুলো জামাত শিবির বিএনপি করেছে, এগুলো হ্যান্ডেল করেছে বিএনপি, যেটা প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী বাহিনী ছাড়া সম্ভব নয়। হাজার হাজার স্টাম্প, ক্রিকেট স্টাম্প উপহার দেয়া, শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া, পুলিশের সাথে মারামারি দেয়া, বিভিন্ন জায়গায় আগুন দেয়া, এই কাজগুলো বিএনপি জামাতের লোকজন করেছে। অর্থাৎ তাদের অবদান অবশ্যই অনেক অনেক, এটা ছোট করার কিছু নেই। তারেক রহমান নির্মোহভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, পরিকল্পনা, তারেক রহমান এই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, তাকে মোটেও ছোট করা যাবে না। তবে হ্যাঁ, তিনি ভুলভাল বলে অবশ্যই সমালোচনা করব, তবে তারেক রহমান অন্যতম নায়ক, তার পরিকল্পনা, তার অর্থায়ন, তার লোকজনের সাহসিকতা, বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজনকে পিটিয়ে রাস্তা সারা করে দেওয়া, বিভিন্ন থানাকে অকার্যকর করে দেওয়া, এগুলোতে তারেক রহমান বা বিএনপির ভূমিকাই মুখ্য ছিল। অতএব তাদের অবদান আছে। 422 জনের যে দাবি করলো ক্রেডিট, এটা আমি সঠিক বলে মনে করতে চাই। এবার আসে একটু জামাত শিবির কিনে, শিবিরের সেক্রেটারিকে দেখলাম যে বললো যে না, আমরা তালিকা করতে চাই না, তাহলে তালিকার বাইরে যারা থাকবে তাদের কি হবে, মানে এটা একেবারে ইমেচিউর কথাবার্তা। শিবিরের ছেলেদের রাজনীতি শিখতে হবে, অবশ্যই তালিকা করতে হবে এবং তালিকা করে প্রকৃত ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে হবে। তালিকা না করলে এটা জামাত ভুল করবে, যদিও জামাতের তালিকা জামাত শিবির তারা নিজেরা না করলেও তৈরি হয়ে যাবে, কিন্তু নিজেরা না করলে উল্টা আরও ক্রেডিট মিস করবে। কিন্তু তালিকা তো অলরেডি করেছে, জামাতের কতজন সোফার এই তালিকা তো এসেছে,
শিবিরের কতজন তালিকা এসেছে, কিন্তু শিবির নিজেরা যদি বিএনপির মতো এভাবে তালিকা করে তারপরে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে, আর শিবিরের সেক্রেটারি যেটা বলছেন না আমরা তালিকা কেন করবো ইত্যাদি ইত্যাদি, এগুলো শিবিরের নীতিরও পরিপন্থী। এটা জাহিদ সাহেব কোন দৃষ্টিতে বলেছে আমি জানি না, এটা অবশ্যই ভুল বক্তব্য, এই ভুল বক্তব্য থেকে ফিরে আসা উচিত। দেখেন এখানে শিবিরের তো শহীদদের তালিকা এমনিতেই করতে হয় এবং সেগুলো লিখিত আকারে কতজন আকারে প্রকাশ করতে, এটা শিবিরে একটা একটা রীতি, অতএব তালিকা করতে হবে জামাতের কতজন, শিবিরে কতজন, সাধারণ জনগণ কতজন, এগুলো ইতিহাসের নির্মম পর্যালোচনার জন্য শিবিরকে সহায়তা করা উচিত, তাদের তালিকা তাদের করতেই হবে, আমি আহ্বান জানাচ্ছি। বিএনপি তালিকা করেছে, প্রকাশ করতে যাচ্ছে, দাবি করেছে 422 জন, আমি ধন্যবাদ জানাই এবং এটা সঠিক মনে করছি। কুটসংস্কারের দাবিতে গড়ে ওঠা জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন সিস্টেমে 422 জন সেটা তো বললাম, এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন। মির্জা ফখরুল বলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যার 3 আগস্ট পর্যন্ত সারা দেশে শহীদ হন 875 জন, যার মধ্যে কমপক্ষে 422 জন মানুষ বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। এর মানে বিএনপির হিসাবে অর্ধেক তাদের লোক, দিস ইজ সিগনিফিকেন্ট, হতেই পারে অর্ধেক লোক তাদের লোক হতেই পারে। তবে কিছু বিষয় আছে, প্রথম দিকে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা আছে, সেই সমালোচনা আমরা করব, কিন্তু শেষের দিকে বিএনপি জীবন বাজি রেখে তার আন্দোলন করেছে। প্রথম দিকের কথা যদি বলি, মির্জা ফখরুলই একবার বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়, এই কথাটা খুবই আপত্তিকর কথা ছিল, ভয় বলেছেন, তিনি বুঝতে পারেননি যে আসলে এই আন্দোলন সফল হবে, আন্দোলন সরকার পতন হবে। কিন্তু একটা পর্যায়ে এসে সবাই একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছিল, বিএনপিও তখন চূড়ান্ত ঝুঁকে নিয়েছিল, রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে 422 জনের নাম গ্রাম সহ সম্পূর্ণ তালিকা আমাদের কাছে আছে, এটা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি আরো বলেন দেশ জুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশার রাজনীতির মানুষের বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামে অনিবার্য পথ। এটা স্বাভাবিক, মানুষ তো বিএনপি করে, অর্ধেকের বেশি মানুষ এখনো বিএনপি করে, চাঁদাবাজি করলেও। মির্জা ফখরুল বলেন এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, এটা বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিএনপির দীর্ঘদিনের নির্বিচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই, বিএনপির দীর্ঘদিনের নির্বিচ্ছিন্ন পরিক্রমা এটা এককভাবে বললে ভুল, তবে হ্যাঁ এটা ঠিক যে বিএনপির অবদান খাটো করার কোনো সুযোগ নেই, অবশ্যই বিএনপির বড় ধরনের অবদান এখানে আছে, এটা আমরা স্বীকার করব। এটাও ঠিক যে এটা হঠাৎ করে গড়ে ওঠা কোনো আন্দোলন নয়, এটার সাকসেশন সেই 2009 থেকে শুরু হয়েছে, এবং জামাত শিবিরের উপর যে ভয়ানক নির্যাতন, জনপ্রিয় দেশপ্রেমিক নেতাদের হত্যা করা, ফাঁসির রায় কার্যকর করা, এগুলো বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, আল্লামা সাইদি হত্যা করা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ফখরুল বলেন বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাদুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিদুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দি ভাইদের জন্য বনে নীরব প্রার্থনা, এগুলো সব একেবারেই চূড়ান্ত বাস্তব কথা। তবে হ্যাঁ, এর মানে এই নয়, এগুলো যেরকম আমরা বলবো, আবার শিক্ষার্থীদের যে হঠাৎ একটা চমক বা ক্যারিশমেটিক একটা বিষয় বা হঠাৎ করেই খুব দ্রুত পরিস্থিতির ব্যাপক মোড়, সেটাকেও আমরা স্বীকৃতি দেব, তাদের সবার 16 বছর রক্ত শ্রম অশ্রু দিয়ে এই পরিবারের ক্ষোভ ক্রোধ ও অব্যক্ত বিশ্লেষণের বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই, এবং গত 15-16 বছরে যারা নির্যাতিত হয়েছিল তাদেরকে অবশ্যই আলাদা স্থান দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন বস্তুত 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ 422 জন, 2023 সাল পর্যন্ত 1551 জন, গুম 423 জন, সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আর জামাত শিবিরেরটা এর চাইতে বেশি হবে। আগামী গুমের পরিমাণ বেশি একথা আমি বলছি না, নির্যাতন নির্যাতিত হওয়া এই সংখ্যাটা, আর খুনের সংখ্যাও বিএনপির লোকজন বেশি নিহত হয়েছে গত 16 বছরে, এটাও ঠিক, কারণ বিএনপি বড় দল, দ্বিতীয় অবস্থানে জামাত, আগামী 60 লাখ এবং মামলা 1.5 লাখ, এসব কেবল বিএনপি ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম অবদানের প্রতিফলন। আমরা বিএনপির অবদানকে কিছুতেই ছোট করতে চাই না, আবার বিএনপির অবদানকে বাড়িয়েও বলতে চাই না, আবার বিএনপির সমালোচনা ঊর্ধ্বে রাখতে চাই না,
আর বিএনপির এই অবদানের কারণে বিএনপি দুধের ধোয়া, একথাও আমরা বলতে চাই না। অবশ্যই আমরা ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকের যার যা প্রাপ্য সেটারই পক্ষে।